ঠিক এ বিয়ে হবেই, কিন্তু আমার সাথে নয়, তোমার সাথে। কি উপায়, কি উপায় সেটা সম্ভব? দিদি, মনকে শক্ত কর, মনের জোর হারিও না। মনের জোর হারালে কিন্তু বুদ্ধি ভ্রষ্ট হয়, আর তখন সবচেয়ে সহজ উপায়টাও আমাদের মনে আসে না। এই কথাটা আমার এতক্ষণ মনে হলো না কেন? কি কথা? সত্যি তোমার মাথায় ছাড়া আর কারো মাথায় বুদ্ধি আসতোই না। কাল আমাদের অগ্নি পরীক্ষার দিন দিদি, আমাদেরকে জিততেই হবে, আমরা জিতবই। এই যে তোমার বিয়ের পোশাক এসে গেছে, আর চলো কন্যা তোমায় ডাকছে। তার আগে আমি একবার রানী রূপমতির সঙ্গে দেখা করতে চাই। কেন? আমার ইচ্ছে। ও বাবা, তেজ দেখাচ্ছে। ঠিক আছে চলো। চলো মানে? কারাগারে তো প্রহরীরা আছে, ওদের চোখে ধুলো দিয়ে তো আমি কোথাও যেতে পারবো না। আর তাছাড়া রানীমা বলেছেন আমি বন্দী নই, আর তুমি এমন ভাবখানা দেখাচ্ছ যেন রানীমার কথার কোনো গুরুত্বই নেই তোমার কাছে। রানীমাকে গিয়ে আমি বলবো? কি মুশকিল, আমি আবার সে কথা কখন বললাম? ঠিক আছে যাও যাও, কিন্তু তাড়াতাড়ি এসো, মনে রেখো কোন মহারানী কিন্তু অপেক্ষা করছে। তুই কি করলি মা, কেন করলি? একবার ওই সাপুরে পল্লী থেকে আমরা কোন রকমে বেঁচেছিলাম, বিয়ে হতে হতে পালিয়েছিলাম, আবার সেই সুবর্ণকে তুই বিয়ে করতে রাজি হয়ে গেলি কিরম কেন? আমার আর কোনো উপায় ছিল না মা, কোনো উপায় ছিল না মানে কটকটি কি করতো? বড়জোর আমাদের প্রাণ নিত, এর থেকে তো বেশি কিছু করতে পারতো না। তোমরা আমার কাছে সব থেকে বেশি মূল্যবান। না কিরণ, কিরণ ওই সাপুরে ছেলেকে তুই বিয়ে করিস না, সারা জীবন বাধা পড়ে যাবি তাহলে। শোন, আমাদের কথা চিন্তা করিস না, তুই যেভাবে হোক এখান থেকে পালিয়ে যা তুই। না, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও পালাবো না। আমি এই বিয়ে তো মৃত্যুর সমান, সুবর্ণ তো তোকে ভালোবাসে না, ও একটা ঘোরের মধ্যে রয়েছে, সেটা তুই বুঝতে পারছিস না? ও সঙ্কিনীকে ভালোবাসত, আজ হঠাৎ তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে। এ ভালোবাসা নয় কিরণ, ভালোবাসা হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কটকটি কোনো চক্রান্ত আছে। কটকটি এমনিই বলেছিল আমাদের মুক্তি দেবে, কই দিল না তো? তুই তোর সব শর্ত মেনে নিস, কই দিল মুক্তি? দিল না। এ বিয়ে হবে না মা, তুমি নিশ্চিন্ত থাকো, শেষ মুহূর্তে কটকটির সব চক্রান্ত আমি বানচাল করে দেবো, আর অস্ত্র ভাণ্ডারের সংযোগকারী যন্ত্র আমি আর বাবা মিলে বিকল করে দিয়েছি। ঘুমন্তপুরীতে কেউ প্রবেশ করলে কটকটি আর টের পাবে না, আর এই কথাটা ও এখনো জানে না, যখন জানতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। মা, তুমি আর চোখের জল ফেলো না, এখন চোখের জল ফেলার দিন নয় ঠাকুমা, আমাদের সামনে এখন কঠিন লড়াইয়ের সময়, নিজেদের মনকে শক্ত করো। যে শুভ যোগে ওদের বিবাহ হবে
সেই যুগে যাদের বিবাহ হয় সেই বর বধূ সাত জন্মে বন্ধনে আবদ্ধ হয়, তাই আগামী সাত জন্ম ওরা পরস্পরের স্বামী স্ত্রী রূপেই জন্মগ্রহণ করবে। মরে যাই মরে যাই, আগে একটা জন্ম তো কাটুক, তারপর না হয় সাত জন্মের কথা ভাবা যাবে। ঝিনুকমালা আমার জন্য বলি প্রদত্ত, আমি ওর বিয়ে দিচ্ছি আমার সুবিধের জন্য, যাতে আমার বিরুদ্ধে কোনো চালাকিও না করতে পারে, যাতে আমার শত্রুদেরও সাহায্য না করতে পারে। ওর সমস্ত তেজ সমস্ত শক্তি ওই সাপুরে পল্লীর মধ্যেই গৃহবন্দী হয়ে থাকবে, আর যখন আমার ওকে প্রয়োজন হবে তখন আমি সুবর্ণকুমারকে বলবো ওকে নিয়ে আমার সামনে হাজির হতে। কিন্তু কুটিমা, তখন যদিও না আসে? হবে মা, মনীষীর ছায়েদের জন্য তো ঝিনুকমালার প্রাণ কাঁদে, তাই না? ও তো এখন যুবরানী হয়ে যাবে, যখন জানতে পারবে ও আমার কাছে না এলে আমি সাপুরে পল্লী তছনছ করে সব শেষ করে দেব, তখন আমার কাছে না এসে ও যাবে কোথায়? কন্যে, সব কটাকে নিয়ে এসেছি। এমনিতেও এদের একসঙ্গে থাকার আজই তো শেষ দিন, তাই না? শুভ সময় আসন্ন, ওদের প্রস্তুত করো। যাও, সুবর্ণকুমারকে আর ঝিনুকমালাকে বিয়ের জন্য প্রস্তুত করে দাও। এসো, আমি তোমাকে সাজিয়ে দিই। না, সঙ্কিনী দিদি আমাকে সাজিয়ে দেবে। বেশ, তাই হবে, যাও। দাঁড়াও, বিটকেল, তুমিও যাবে ওদের সঙ্গে, ওদের ঘরের বাইরে তুমি পাহারা দেবে, যাও। এই, চল চল চল। এই আপু, নাগকন্যা এই বিয়েতে আর আপত্তি করছে না কেন? ও কি মেনে নিয়েছে নাকি অন্য কোনো ফন্দি আটছে? তারা দিতে পারছে না, ও তো একটা অপদার্থ, আজ পর্যন্ত কোন কাজ ওকে দিয়ে ঠিক মতো হয়েছে না কুটিমা। যা তো বোন, তোরা গিয়ে দেখ তো এখনো আসছে না কেন।
কেন এত দেরি হচ্ছে, যা দিয়ে দেখ। বল আবার পালিয়ে যাবি তো? পালিয়ে যাবে অত সহজ নয় বুঝেছ? চতুর্দিকে আমি এমন পাহারা বসিয়েছি, পালানো অসম্ভব। পালাবে কোথায়? আমার নজরে নিয়ে কেউ কখনো পালিয়েছে? একি শঙ্খিনী কোথায়? আমি দিদিকে অনেকবার আসতে বলেছিলাম, কিন্তু দিদি খুব কাঁদছে। দিদির পক্ষে নিজের চোখেই বিয়ে দেখা সম্ভব নয়। মরে যাই, মরে যাই। ঝিনুকমালা যখন এসেই গেছে তখন আর বিয়েতে দেরি কিসের? শুভ লগ্ন আগত, আমাদের এখনই বিয়ে শুরু করতে হবে। বসাও, বিয়ের পিড়িতে বসাও। না, তার আগে এই বিয়ের একটা শর্ত আছে। সেটা আগে পূরণ করতে হবে। সত্য? কি সত্য লা? আগে সবাইকে মুক্তি দিতে হবে, তারপরেই আমি বিয়ের পিড়িতে বসবো। আমি তোকে বলেছি ঝিনুকমালা, আগে বিয়ে হবে তারপর। না, আগে আপনি সবাইকে আদেশ করুন, সবাইকে মুক্ত করে দিন, তারপরেই আমি বিয়েতে বসব। আমি চাই আমার বিয়ে যেন সবাই দেখে। তোর তো আস্পর্ধা মন্দ নয় না ঝিনুকমালা? হ্যাঁ, তুই আমার কোটি মায়ের মুখে মুখে কথা বলছিস? বেশ, আজ তো তোর বিয়ে ঝিনুকমালা। আজকের দিনে যখন তোর এতই স্বাদ হয়েছে বন্দীদের মুক্ত করে দেওয়ার, তবে তাই হোক, ওরা তোর বিয়ে দেখবে, তাই চাস তো তুই। বেশ, তাই হোক, ঝিনুকমালার এইটুকু ইচ্ছে তো পূরণ করা যেতেই পারে, তাই না মা? বিটকেল, যাও বন্দীদের এখানে নিয়ে এসো। ঝিনুকমালা, সবটাই আমার পরিকল্পনা মতোই হচ্ছে, তোর আমার হাত থেকে নিস্তার নেই। কি ঝিনুকমালা, এবার খুশি তো তুই? নে, বিয়ের পিড়িতে এসে বস এবার। কোনো উপায় কি নেই এই বিয়ে আটকানোর? না বুড়িমা, কন্যে কোনো মতেই রাজি হবে না। রাজি হওয়ার তো কোনো উপায় নেই, বিয়ে তো শুরু হয়ে গেছে। হ্যাঁ,
ঝিনুকমালাকে নিয়ে আসা হয়েছে মণ্ডপে। তার বড় স্বাদ, সকলের সামনে বিয়ে করবে, তাই তো তোমাদের ডাক পড়েছে। চলো চলো বিয়ে দেখবে চলো। এই এদিকে খোল। শক্ত হ রূপমতি, ভেঙে পড়লে চলবে না। আমার মন বলছে আজ কটকটের পরাজয়ের দিন। চলো চলো। মাল্যদান পর্বের সময় হয়েছে। বর ও নববধূ একে অপরকে মাল্যদান করো। আয় আয় নিয়ে আয় নিয়ে আয়। বোন, তুই এটা কেন করলি? কি হচ্ছে? কি বিবাহের মধ্যে এভাবে ব্যাঘাত ঘটানো যায় না। আমার দাদার সঙ্গে আমার দীর্ঘদিন পরে দেখা হচ্ছে। ও কারাগারে বন্দী ছিল, ওর সাথে আমাকে কিছু কথা বলতে দিতেই হবে। কোথায় যাচ্ছিস তুই? মরে যাই মরে যাই। আল্লাহ, বিয়ে থামিয়ে উনি এখন দাদাদের সাথে কাঁদুনি গাইতে বসলেন না? থাক না মা, একবার শেষ বারের মতো নিজের দাদাকে দেখে নিক মন ভরে। এরপর সাপুরে পল্লীতে গেলে তো আর দাদাদের দেখতেও পাবে না না কোনোদিন। দেখো মা, রাজমাতা আর সতীনের চোখের জল যে বাদ বাঁধছে না। এমন কান্না কাঁদছে, মনে হচ্ছে যেন নিজের মেয়ে বিয়ে হয়ে বিদায় হচ্ছে। কারো ভালোবাসা কেড়ে নেওয়াটা অন্যায়। এ বিয়ে তুমি জোর করে দিচ্ছ। আমার জোর আছে, তাই করছি। আর সুবর্ণকুমার তো ঝিনুকমালাকে ভালোবাসে, আমি তো কোনো অন্যায় করছি না। ওটা ভালোবাসা নয়, ওটা মোহ। তোমার তৈরি মায়ার মোহ। আমার ক্ষমতা থাকলে আমি এই মুহূর্তে এখানে এই বিয়ে বন্ধ করে দিতাম। আর একটাও কথা শুনতে চাই না আমি। শুনে রাখ, আজ তোরা কারাগার থেকে এখানে আসতে পেরেছিস শুধুমাত্র ঝিনুকমালা চায় বলে। শুধুমাত্র ও চায় তোরা মুক্ত অবস্থায় ওর বিয়েতে থাকিস। যদি কোনোভাবে আমি দেখেছি যে বিয়েতে বাধা সৃষ্টি করার চেষ্টা করছিস, চিরকালের মতো তোদের মুক্তি দিয়ে দেব। কেউ বাঁচাতে আসতে পারবে না তোদের, তোর রাজা বিজয়ও না। আর হ্যাঁ, তোর মেয়ে কিরণমালা অচিনপুরের আকাশ থেকে টুপ করে ঝাঁপ দিয়ে পড়বে, সেই সম্ভাবনাও তো নেই। তাহলে তাহলে বাঁচাবে কে তোকে সতীন? কে? লগ্ন পার হয়ে যাচ্ছে, যা বিয়ে বিয়ের মণ্ডপে বস। এই নাও, মাল্যদান পর্ব শুরু কর।
বিবাহ পর্ব সুসম্পন্ন হলো। এখন থেকে ঝিনুকমালা সুবর্ণকুমারের স্ত্রী। তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। সম্ভব নয়, কেন কোন চলো 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 পাল্টা।